কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু ক্যান্টনমেন্ট আবাসিক এলাকায় ধর্ষণের পর খুন হয়েছে এমন খবর কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে ফেসবুকের মাধ্যমে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে প্রথম কয়েকদিন মূলধারার গণমাধ্যমে এ সংবাদ খুব একটা গুরুত্ব পায়নি তনু হত্যাকাণ্ড নিয়ে শুরুর দিকে ফেসবুকে যারা প্রতিবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ কবর দিয়ে আবার সেই লাশ তুলে ফেলছেন তাহলে আপনাকে অনেক কাজ না করে আপনারা তারা তাড়াহুড়া করেছিলেন কেন জনগণের মধ্যে জনগণের তো এই প্রশ্নগুলি আসবে সেগুলি এসছে আমার কেন্দ্রের মনে হচ্ছে এই যে ধীর গতি সিদ্ধান্তহীনতা এটি সিভিল গভর্নমেন্ট এবং সেনা সেনাবাহিনীর দুই তরফ থেকে ঘটেছে তনুর ধর্ষণ নিয়ে সেনানিবাস থেকে নাসিরুদ্দিন ইসুফকে কথা বলতে নিষেধ করা হয়েছে এমন শিরোনামেও খবর প্রকাশ করে কয়েকটি অনলাইন পত্রিকা যদিও এ ঘটনা সত্য নয় বলে পরে জানান মিস্টার ইউসুফ তো অনেক জায়গায় ছড়িয়েছে যে আমার উপর চাপে আছে আমি আমি কোনো চাপে নেই আমি খুব পরিষ্কার আমি কোনো চাপে নেই সেন্সিটিভ জায়গাটা হচ্ছে আমাদের বুঝতে হবে এটা ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে ঘটনার নবম দিনে তনুর বাবার সাক্ষাৎকার নিতে চাইলে ইয়ার হোসেন জানান অনুমতি ছাড়া তাদেরকে সেনানিবাস থেকে বের হতে দেয়া হচ্ছে না পরে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে যোগাযোগ করে তনুর পরিবারের সঙ্গে কথা বলার আগ্রহ জানাই কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে নিয়ে আসা হয় সেখানেই তনুর বাবার সঙ্গে কথা হয় আমার আমার মেয়েটা আমি তুলছি কীভাবে তুলছি আমি দেখছি এই আড়াই সিলিটি সোডা ছিল এই মেজের সোডা ছিল আর এই কাপড়টা তার পরা ছিল মুখটি থার ছিল কান্ডিতে রক্ত আসছে মাথার জায়গাটা উঁচা ছিল উঁচা উঁচা একটু লবুল ছিল তনুকে কোথায় উদ্ধার করা হয়েছে এ নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতি দিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন সীমানা প্রাচীর নেই এরকম এলাকার বিবরণ দেয় কিন্তু ইয়ার হোসেন এই বিষয়টি জোর দিয়ে বলে আসছেন যে মেয়েকে তিনি সেনানিবাস এলাকা থেকেই উদ্ধার করেছেন এখনো করতে হন আমি কারণ নাম বলতেছি হ্যাঁ মেয়েটা এখানে মারা গেছে এটা বলতে আমার মেয়েটা এখানে মারা গেছে এটা বলতে পারবো না স্যার তাহলে গুলি করে মেরে পেলেন স্যার যদি না বলতে পারি তাহলে গুলি করে মেরে দেন আমার তনুর মৃত্যুর পর গ্রামের বাড়িতে থাকতে চাইলেও পঁচিশ তারিখের পর ইয়ার হোসেন ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে আসা হয় আমরা ফ্রি থাকতে হবে আমরা ফ্রি থাকতে হবে ফ্রি কথা বলতে হবে তো আমরা মনটা পরিষ্কার থাকবে এদিকে তনু হত্যার পরদিন থেকেই বিক্ষোভ করে আসছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার চত্বরটিকে তনু মঞ্চ ঘোষণা করে এখানে প্রতিদিনই এই প্রতিবাদ সমাবেশ চলছে আর তনু হত্যার প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে তনু হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলবে তাই এই জন্যে আমাদের এই আন্দোলন যে একটা প্রোটেক্ট এরিয়ার মধ্যে একটা মেয়ে কিভাবে ধর্ষিত হয় তাকে তারপরে খুন করা হয় কবর থেকে উদ্ঘাটন করে আবার ওর হবে কেন প্রথম তাহলে যে ময়নাতদন্ত হয়েছে সেটা কি হয়েছে সেটাকে কি দেওয়ার জন্য আবার নতুন করে মানাতদন্ত চলছে সেটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন সেনানিবাস এলাকায় তনুর দেহ উদ্ধার হয় প্রাথমিক আলামত সংগ্রহ এবং সামগ্রিক তদন্তে কিছুটা পেতে হয়েছে পুলিশকে সেনা কর্তৃপক্ষ যে তথ্যগুলো আমাদেরকে দেবে তার উপরে নির্ভর করে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে কারণ আমার কিন্তু ওইখানে গিয়ে আমার ওই অ্যাক্সেসটা নাই যে আমি জিজ্ঞাসা করবো বা এই বিষয়গুলো তো এই এটা আমার মনে হয় সারা পৃথিবীতে একই অবস্থা কারণ সেনা সেনানিবাসের মধ্যে কিন্তু বেশ কিছু বিধিবদ্ধ বিষয় প্রতিফলন করে কিন্তু কাজ করতে হয় আমরা এটাও তার ব্যতিক্রম নয় কোনো কিছু আড়াল করার কোনো ইচ্ছা পুলিশের নেই দাবি করে কুমিল্লার পুলিশ সুপার বলেন প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্যই তদন্তে সময় লাগছে আমরা চেষ্টা করছি যে সুনির্দিষ্টভাবে আমাদের তথ্য প্রমাণ সাপেক্ষেই আমরা গ্রেপ্তার করব। এর আগে আমরা যত্র গ্রেপ্তার করে আমরা এটিকে ভিন্ন খাতে বা অন্য কোনো কিছুতে আমরা করতে দিতে চাই না তনু হত্যাকাণ্ড প্রসঙ্গে কুমিল্লা সেনা কর্তৃপক্ষের সাক্ষাৎকার চেয়ে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সাক্ষাৎকার দেয়া আপাতত সম্ভব নয় বলে বিবিসিকে জানানো হয়েছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা